এখানে সাফারি পার্কের উদ্যোগ নিয়েছি, আপনারা যারা বসবাস করেন এখানে তাদেরকেও আমরা উচ্ছেদ করার কোনো পরিকল্পনা নেই নাই। আপনারা আমাদেরকে বাধ্য করবেন না অন্য দিকে যাওয়া করেছে। আপনাদের এই সাফারি পার্কের বিষয়ে অনেক কথা এখানে হয়েছে, তো আমরা চাই সাফারি পার্ক নির্মাণ করার জন্য একটা পরিকল্পনা আমরা নিয়েছি, আমাদের মন্ত্রণালয় থেকে পাস হয়েছে, প্রায় 980 কোটি টাকা ব্যয়ে জুড়ি উপজেলায় একটি সাফারি পার্ক নির্মাণ করা হবে। এখন এটা 9 টাকা নয়, 900 টাকাও নয়, 9000 টাকাও নয়, 980 কোটি টাকা ব্যয় হবে। যারা না বুঝে এই সাফারি পার্কের বিরোধিতা করতেছে তাদেরকে আমি অনুরোধ করব যে আমরা এমন কিছু কাজ করতেছি না যে সাফারি পার্ক করে আপনার ক্ষতি করব। আপনাদের সকলের মঙ্গলের জন্যই আমরা এই জুড়ি উপজেলায় একটা সাফারি পার্ক নির্মাণ করেছি। আপনারা মনে রাখবেন যেখানেই সাফারি পার্ক নির্মাণ করা হয়েছে, যেমন গাজীপুরে হয়েছে, সেখানেও প্রথম প্রথম অনেকে বাধা দিয়েছে, তারপরে কক্সবাজার দুলহাজরায় হয়েছে বঙ্গবন্ধু সাফারি পার্ক 2 নম্বর যেটা, সেখানেও অনেকে বাধা দিয়েছিল, আর আজকে 3 নম্বর সাফারি পার্ক যেটা আমরা লক্ষ্য নির্ধারণ করেছি যে লাঠিডিলায় 3 নম্বর বঙ্গবন্ধু সাফারি পার্ক নির্মাণ করব, সেই কাজে তারা ব্যাঘাত সৃষ্টি করতে চান, এটা করে কোনো লাভ হবে দেশ বিদেশের সব খবর জানতে ভিজিট করুন www.inews.news। ভাবনার মুক্ত বাতায়ন, ফলো করুন আইনিউজের ফেসবুক পেজ ও টুইটার, জয়েন করুন ফেসবুক গ্রুপ, সাবস্ক্রাইব করুন আইনিউজ ডট নিউজের ইউটিউব চ্যানেল।